নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কাজলি মাছের রেসিপি। আর চলুন বন্ধুরা, দেখে নিই তাহলে কাজলি মাছের রেসিপিটি আমি কী কী উপকরণ দিয়ে বানাবো। বন্ধুরা, এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, সঙ্গে মাছটাও নিয়েছি। এখানে কাজলি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি পেঁয়াজগুলো, নিয়েছি কাঁচা লঙ্কা চিরে, এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি, বেগুন আর আলু। সবগুলো উপকরণের সাথে আমি কিছু মশলা দিয়ে দিব। মশলাতে নিয়েছি স্বাদ অনুসারে লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিব। এই একই সঙ্গে আমি এখন সর্ষের তেল দিয়ে দিব। মশলার সঙ্গে সর্ষের তেলটাও দিয়ে দিলাম। এবার আমি একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, তাই একটু লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। লঙ্কা চিরেও দিয়েছি, লঙ্কা বেটেও দিয়েছি। ঝালটা আপনারা যে যার নিজের ইচ্ছে মতন দিবেন তাহলে ভালো হবে। সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, এখানে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব আমি কিছুটা সর্ষের তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল দিব, যেহেতু মাছটা মাখার সময় আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিব কালো জিরা ফোড়ন, কালো জিরাটা হালকা নেড়ে নেব। কালো জিরাটা নেড়ে নিয়েছি। এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার হালকা হাতে নেড়ে দিতে হবে। এই মাছগুলো বেশি নাড়া যাবে না বন্ধুরা, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন এই অবস্থাতে আমি দিয়ে দিব জল। এখানে আমি সামান্য পরিমাণ জল দিব, বেশি জল দিব না। এখানে জলটা আপনারা যে যার নিজের ইচ্ছে মতন দিবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার আলতো হাতে আরেকটু নেড়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার আরেকটু নেড়ে দেব। এই কাজলি মাছগুলো রান্নার সময় এতটাই নরম হয়ে যায়, খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। বন্ধুরা, এবার জাল করে ঝোলটাকে একটু শুকিয়ে নিয়ে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আমাদের এই কাজলি মাছের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।